তোমরা কি করে তোমাদের খাতা সাজাবে, কোন প্রশ্নগুলিকে কিভাবে লিখবে, কখন প্যারা চেঞ্জ করবে বাংলা পরীক্ষায়, তা নিয়ে আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ বর্ণনা করব, বেশিক্ষণ তোমাদের সময় নেব না, 3 থেকে 4 মিনিটের মধ্যে তোমাদের বর্ণনা করে দেবো কোন প্রশ্নগুলি কিভাবে লিখবে এবং কিভাবে তোমরা খাতা সাজিয়ে কোন কোন কালি ব্যবহার করবে এবং কিভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলোকে প্যারা চেঞ্জ করে করে লিখবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেব এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখব। আমরা সাধারণত এমসিকিউতে কি দেখি, যে 4টি অপশান আসে একটি প্রশ্নের, যেমন তপনের ছোট মেশোমশাই একজন ছিলেন, 4টি অপশান, অপশান ক লেখক, অপশান খ ডাক্তার, অপশান গ উকিল, অপশান ঘ হচ্ছে ব্যারিস্টার। তো এখানে 4টি অপশানের মধ্যে কোনটা রাইট আনসার? এখানে আমরা অবশ্যই জানি ক লেখক, তো আমরা শুধু সঠিক বিকল্পটি অর্থাৎ ক দাগ নাম্বার দিয়ে তো বিকল্পের যে উত্তরটি রয়েছে সেটি লিখে দেবো শুধু আনসার, এবং অবশ্যই তোমরা দাগ নাম্বার দিতে ভুলবে না। বন্ধুরা, আমরা নেক্সট এসএকিউ কিভাবে লিখতে হবে জেনে নিই। অনেকের কিন্তু ধারণা এসএকিউ অর্থাৎ 1 নম্বরের এসএকিউ লেখার সময় আমরা লেখক বা কবির নাম ইউজ করি বা কবির নাম ব্যবহার করি। তো বন্ধুরা, আমরা এসএকিউ লেখার সময় অনেকে লেখক বা কবির নাম ব্যবহার করে থাকি, তার কারণ আমরা ভাবি যে লেখক বা কবির নাম ব্যবহার করলে আমরা বেশি নাম্বার পাবো। কিন্তু সবথেকে বন্ধুরা এটাই বড় ভুল, এসএকিউর ক্ষেত্রে তোমরা কেউ কবির নাম বা লেখকের নাম ব্যবহার করবে না উত্তর লেখার সময়, সেখানে টু দ্য পয়েন্ট আনসার লেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের মাথায় প্রশ্ন আসে কোন কোন প্রশ্নগুলি লেখার সময় কবি বা লেখকের নাম ব্যবহার করব আমরা। বন্ধুরা, 3, 4, 5 অর্থাৎ 3 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে, 4 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে এবং 5 নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে, সেগুলির ক্ষেত্রে তোমরা অবশ্যই কবি বা লেখকের নাম প্রথমে ব্যবহার করার চেষ্টা করবে। বন্ধুরা, আমরা উত্তর লেখার সময় কি কোটেশন ব্যবহার করতে পারি? অবশ্যই, এখানে কিন্তু বলবো অবশ্যই হ্যাঁ। তার কারণ হলো আমরা উত্তরের পুরো প্যারাটাতে কোটেশন ব্যবহার করব না। ধরে নেওয়া যাক একটি উত্তর আমরা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখছি এবং সেখানে একটি লাইন আমরা ব্যবহার করছি কিন্তু গল্পের কিংবা কবিতার থেকে, তো সেই লাইনটিতেই শুধুমাত্র কোটেশন আমরা ব্যবহার করে থাকবো। আর প্যারা চেঞ্জ কখন করতে হয়? যখন আমরা কোনো বড় প্রশ্ন লিখি, যেমন 5 নম্বরের, সেখানে 3+2 দেওয়া আছে, সেখানে 3 নম্বরের জন্য একটি প্যারা করতে হয় এবং ঠিক 2 নম্বরের জন্য আরও একটি প্যারা করতে হয়। আর অবশ্যই তোমাদের বলে রাখতে চাই, পরীক্ষার খাতায় কিন্তু উত্তরের আগে প্রশ্নটি অবশ্যই লিখবে না, তোমরা দাগ নাম্বার দিয়ে উত্তরটি লেখার চেষ্টা করবে। বন্ধুরা, পরীক্ষার খাতা আমরা কীভাবে সাজাবো চলো একটু জেনে নিই। পরীক্ষার খাতা সাজানোর জন্য প্রথম যে ধাপটি সেটা হলো আমরা কোনো ভুল করলে পরীক্ষার খাতার মধ্যে সেটাকে আমাদের লাল কালি কিংবা নীল কালি ব্যবহার করা যাবে না এবং সেটি দিয়ে পুরো গিজিগিজি করে কেটে দেওয়া যাবে না, সেখানে একবার কেটে দেবে এবং উত্তরের মধ্যে যেগুলি ইম্পর্টেন্ট লাইন থাকবে তার নিচে অবশ্যই তোমরা আন্ডারলাইন করবার চেষ্টা করবে এবং খাতার মধ্যে অবশ্যই মার্জিন টানবার চেষ্টা করবে। প্রশ্নপত্রটি হাতে পাওয়ার পর সেটিকে ভালো করে পড়ে নাও এবং উত্তরপত্রের মধ্যে তোমাদের নাম, রোল নাম্বার এবং অন্যান্য যা ডিটেল চেয়েছে সেটি ভালো করে খুব পরিষ্কার করে তোমরা লিখে দাও। প্রশ্নপত্র পড়বার জন্য তোমাকে পর্ষদ কিন্তু 15 মিনিট সময় দেবে, সেটিকে তোমরা ব্যবহার করবে এবং প্রশ্নপত্রটিকে ভালো করে পড়বার চেষ্টা করবে। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন যেগুলিকে তোমরা পারবে সেগুলিকে আগে লেখার চেষ্টা করবে।